আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্পেশাল স্টেট ডায়ালগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেজা আহমদ ফয়সল চৌধুরী সুয়েব। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন এবং ভালো থাকাটা চাই। প্রিয় দর্শক, আজকের স্টেট ডায়ালগে আমরা সম্মানিত একজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি এবং তিনি আমাদের আমন্ত্রণ রক্ষা করে এসেছেন। প্রিয় দর্শক, আজকের এই স্টেট ডায়ালগে যিনি এসেছেন তিনি রাজনীতিবিদ, তবে তার আগে তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তিনি দুরন্ত রাজশাহী নামে যে ক্রিকেট ক্লাব রয়েছে সেটির সম্মানিত চেয়ারম্যান এবং বেশ কিছু বিজনেস অর্গানাইজেশনের সাথে তিনি জড়িত, তবে তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তিনি দুরন্ত রাজশাহীর চেয়ারম্যান। স্বাগত জানাচ্ছি আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছেন, স্বাগত জানাই। সুপ্রিয় দর্শক, দুরন্ত রাজশাহীর চেয়ারম্যান হচ্ছেন জনাব মুশফিকুর রহমান মোহন। মোহন ভাই, আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ চ্যানেল আইকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদেরকে টেলিফোনে আমাদের সাথে যোগ দিবেন এবং ফোন করে আপনাদের মতামত অথবা প্রশ্ন আপনারা রাখতে পারেন, আমরা কথা বলব বাংলাদেশের ক্রীড়া নিয়ে এবং বিশেষ করে ক্রিকেট নিয়ে। বাংলাদেশের ক্রিকেট কোন দিকে যাচ্ছে এবং বিপিএল নামে যে সংগঠনটি ছিল সেটির সাথেও তিনি জড়িত এবং সেটিতে প্রথম থেকেই তিনি ছিলেন, শুরু থেকেই ছিলেন তিনি। আপনারা ফোন করে বাংলাদেশের ক্রিকেটের ব্যাপারে, আপনারা ব্রিটেনে এবং ইউরোপে যারা রয়েছেন আপনারা ক্রিকেটের ব্যাপারে মোহন ভাইয়ের কাছ থেকে আপনারা বিস্তারিত জানতে পারবেন। মোহন ভাই, শুরু করি আমরা আপনি দুরন্ত রাজশাহী দিয়ে নাকি না বিপিএল দিয়ে শুরু করব, কোনটা দিয়ে শুরু করব, কোনটা আপনি চান? আমার কাছে অল দ্য সেম, অল দ্য সেম। ওকে, বিপিএল এটা বাংলাদেশ প্রিমিয়ার লিগ। জি, এটা কিভাবে যাত্রা শুরু হয়েছিল আপনি যদি আমাদেরকে একটু সংক্ষেপে বলেন। বিপিএল আপনার বাংলাদেশ প্রিমিয়ার লিগ যেটা, সেটা তো আসলে আপনি জানেন যে 2013 সালের জানুয়ারিতে সেকেন্ড এডিশন সাকসেসফুলি কমপ্লিট হয়েছে। তো 2012 আমরা এটা শুরু করি, আমি আরও দু একজন মিলে। আপনার আইপিএলটা যখন হয়, আইপিএলের পর থেকে আমরা চিন্তা করা শুরু করলাম, আইপিএলের সফলতা দেখার পরে যে বাংলাদেশে এ ধরনের কোনো কিছু করা যায় কি না। তো আসলে এটা তো বিশাল কলেবরে একটা ব্যাপার, আর আমাদের ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটিস ওই ধরনের নেই। আমাদের যে সমস্যাটা সেটা হচ্ছে কোনো জেলা শহরে হয়তো ভালো স্টেডিয়াম আছে কিন্তু থাকার ব্যবস্থা নেই, আবার থাকার ব্যবস্থাও আছে আপনার স্টেডিয়ামও আছে কিন্তু যাতায়াত ব্যবস্থাটা ভালো নেই। তো এই সব কিছু প্রতিকূলতার মাঝেও আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা 2012 সালে বিপিএলটা শুরু করতে পেরেছি। এবং যেহেতু শুরু আমরা করেছি, এটা ভালো কি মন্দ এই ব্যাপারে আমি কিছু বলতে চাচ্ছি না, এটা আপনি বা জনগণ দর্শক শ্রোতা তারাই বলবে এটা ভালো কিনা মন্দ হয়েছিল। তো যাই হোক না কেন, এটা অলরেডি দ্বিতীয় আসর পার হয়ে গিয়েছে, এখন সামনের বছর তৃতীয় আসর হবে। এবং একটা সময় আমার মনে হয় যে অনেক ভুলভ্রান্তির পরেও বিপিএল তার পরিপূর্ণতা পাবে। এই হচ্ছে বিপিএল এর সংক্ষিপ্ত পরিচয়। জি, আপনারা এই যে দুরন্ত রাজশাহী, তারপর আমরা দেখেছি বিভিন্ন জেলা শহরে ক্রিকেট টিম গড়ে উঠেছে, এটি কি আপনারা বিপিএল এর পরপরই আপনারা সিদ্ধান্ত নিলেন না মানে হঠাৎ করে আপনারা? না, বিপিএল এর যে কনসেপ্টটা সেটা হচ্ছে যে আমাদের সাতটা বিভাগীয় শহরের নামে আপনার টিমগুলো হবে এবং তারই ফলশ্রুতিতে যেমন ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, ঠিক সেইভাবেই আপনার ই হয়েছে। বিভাগীয় শহর তো সাতটি নাকি? পাঁচটি, সাতটা, সাতটা। যেমন এবার আপনার রংপুর যোগ হয়েছে যেটা রংপুর ছিল না গতবার। আচ্ছা, তো হাওবার, আর এখানে আরেকটা জিনিস না বললেই নয় যে এই সাতটা টিমের ভিতরে দুরন্ত রাজশাহী বা রাজশাহী বিভাগীয় যে টিমটা, এটাই একমাত্র নাম যেটা বাংলা নাম, আর বাকিগুলো কোনোটাতে কিন্তু নাম আপনার বাংলা নয়, সব ইংরেজি নাম, সব ইংরেজি। আপনারা বাংলা নাম রাখার কারণ কি? আমি ব্যক্তিগতভাবে নামটা যখন রাখি তখন আমি যে জিনিসটা ফিল করেছি সেটা হচ্ছে ছোটবেলার দুরন্ত বনা থেকেই যে খেলাধুলার প্রতি মানুষের অদম্য ইচ্ছা আগ্রহের সৃষ্টি হয় সেই দুরন্তপনাকে ধরে রাখার জন্যই দুরন্ত। আর দ্বিতীয়ত এটা একেবারে নিখাদ বাংলা শব্দ, আর এখান থেকে আমি যে জিনিসটা চিন্তা করেছি যেমন যখন আমি নামটা রাখি
আমি অনেক বাধার সম্মুখীন হয়েছিলাম, বিশেষ করে যখন এটা ইন্টারন্যাশনালি টেলিভাইজ হবে তখন এটা দুরন্তর মানে কেউ বুঝবে না। আমি তখন খুব আত্মবিশ্বাসের সাথেই বলেছি যে আমরা যদি ইংরেজি শব্দের বাংলা অর্থ খুঁজে বের করতে পারি, তো দুরন্ত যদি সফল হয় তাহলে সেই ক্ষেত্রে দুরন্তর ইংরেজি মানে কি তা তারাই খুঁজে নেবে। এবং আমার মনে হয় প্রথম আসরে ফুটেজ দেখলে আপনারা পাবেন যে প্রায় প্রতি খেলাই কমেন্টেটররা দুরন্ত প্রতি শব্দ ইংরেজিতে কী হয় বিভিন্নভাবে বোঝাতে চেয়েছে। তো এটা আমি মনে করি যে আমাদের জাতীয়তার স্বকীয়তাকে দেখানোর জন্য এটাও একটা ভালো দিক ছিল। আর দেশপ্রেম যে কোনো মাধ্যমেই যে দেখানো যায় এটা তারই একটা প্রমাণ। থ্যাংক ইউ মোহন ভাই, সম্ভবত কলার লাইনে চলে এসেছেন, দেখি কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম, কলার কি লাইনে আছেন? হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? জি হ্যালো, জি বলুন আপনি প্লিজ। আমি জানতে চাইছিলাম যে বর্তমানে যে আইপিএল এর যে একটা কেলেঙ্কারি আরম্ভ হয়েছে ফিক্সের, জি আপনি টেলিভিশনে ভলিউম কমিয়ে আমাদের সাথে কথা বলুন প্লিজ। ওই যে মানে আইপিএল এর ব্যাপারটা, ফিক্সিং এর ব্যাপারে যে একটা কি হয়েছে বুঝছেন, ওটা ওটার ব্যাপারে কিছু বিশেষ হলে জান বলো। বাংলাদেশে যদি এইভাবে ওই থাকে খেলা, এইটা কেমন মানে সতর্কতার সাথে করা হইব ওটা একটু জানি আপনি। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপনার লাইনে আসার জন্য। বাংলাদেশের সতর্কতার সহিত আপনারা কি সতর্কতা অবলম্বন করছেন খেলার ব্যাপারে? এখানে ওনার প্রশ্নটা আমি পুরোপুরি ক্লিয়ার না, কিন্তু যতদূর বুঝি যে আপনার ব্যাটিং সংক্রান্ত ব্যাপারে যে আজকে আপনার গতকাল তিনজন খেলোয়াড়কে সংশ্লিষ্টতা পাওয়া গেছে সম্ভবত এই ব্যাপারেই বলেছেন আইপিএল এর কি, আইপিএল এর আর কি। সেই ক্ষেত্রে যে ব্যাপারটা সেটা হচ্ছে পৃথিবীর সব দেশেই সবসময় আপনার ব্যাটিং ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। এই যে আমরা ইউকেতে এখন যে প্রোগ্রাম করছি, ইউকেতে আমরা কিন্তু জানি যে এখানে মানে অফিসিয়ালি লাইসেন্সধারী ব্যাটিং শপ রয়েছে। তো সো কেন এই ব্যাটিং আছে বলেই ব্যাটিং শপ আছে, আদারওয়াইজ তো এটা থাকতো না। তো এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশের ক্রিকেটকে এই ধরনের বাজিকরদেরকে যতটা পারা যায়, যতটা সম্ভব আমাদের নিজেদেরকে সঠিক অবস্থানে ধরে রাখা, কোনো প্রকার নোংরামির সাথে সংশ্লিষ্টতা না তৈরি করা। এবং এ ব্যাপারে আমার মনে হয় তুলনামূলকভাবে প্রথম এবং দ্বিতীয় আসর সফলতার সাথে আমরা চালাতে পেরেছি। শেষ করেছেন আপনারা প্রথম এবং দ্বিতীয় আসর, সেখানে উল্লেখযোগ্য কোনো কেলেঙ্কারি ঘটেনি? আদৌ নয়, ওকে, খুব সামান্য, সেই জন্যই বললাম তুলনামূলক সফলতার সাথে। বাংলাদেশ ক্রিকেটের দিক থেকে কতটুকু এগিয়েছে আপনি মনে করেন, মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের দিক থেকে? এখানে আমরা যদি একটা জিনিস খেয়াল করি, বিশ্বে ক্রিকেট আমাদেরকে এমন একটা অবস্থানে নিয়ে এসছে যে সমস্ত বিশ্বে আমরা দশটা দেশের একটা দেশ, সমগ্র বিশ্বে, সমগ্র বিশ্বে, দ্যাট মিন্স টেস্ট প্লেয়িং কান্ট্রির একটা হিসাবে দশটা টেস্ট প্লেয়িং কান্ট্রি আছে, তার ভিতরে আমরা। তো সুতরাং এটা অত্যন্ত একটা সম্মানের ব্যাপার, বিশাল প্রাপ্তি। আর দ্বিতীয় কথা, ক্রিকেট যেমন ইউকে বা ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইন্ডিয়া, ইভেন শ্রীলঙ্কা, পাকিস্তান, এদের ক্রিকেটের ইতিহাস কিন্তু অত্যন্ত সুদীর্ঘ এবং দীর্ঘদিনের, দীর্ঘদিনের। আর বিশেষ করে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার ইতিহাস তো শত শত বছর। জি, আর সেখানে আমাদের বাংলাদেশের ক্রিকেটের অভিজ্ঞতা কত বছর? আমরা গত বছর এক যুগ পূর্তি পালন করলাম টেস্ট ক্রিকেটে। সুতরাং এই এক যুগ বা মাত্র 12 বছর বয়সে আমরা আসলে কতটুকুন পেয়েছি আর কতটুকুন হারিয়েছি? তো আমরা যদি উন্নত দেশগুলোর সাথে কম্পেয়ার করি, তো
তাহলে আমি বলবো যে বাংলাদেশের ক্রিকেট অনেক বেশি সফল, অনেক এগিয়ে গেছে, অনেক বেশি এগিয়ে গেছে। মোহন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখি সম্ভবত কলার